হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল হেসেল গাহিনীতে। আজকে আমার হেসেলের গাহিনীতে থাকবে পনির সাটে। তো চলুন চটপট শিখে নিই কীভাবে বিয়ে বাড়ি স্টাইলে এই পনির সাটে আমরা সহজেই বানাতে পারি। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পনির সাটের উপকরণগুলো। এখানে পনির আছে বড় বড় কিউব করে রাখা, ক্যাপসিকাম, পেঁয়াজ, পেঁয়াজটাও ডুমো করে কাটা খোলা ছাড়ানো, স্প্রিং অনিয়ন, ধনে পাতা, টমেটো কেচাপ, রেড চিলি সস, গোলমরিচের গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার, লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, রসুন কুচি আছে, আছে সয়া সস, নুন, আর লাগছে আমাদের সাদা তেল, আর লাগছে এই স্টিকগুলো। প্রথমে আমি পনিরের টুকরোগুলোতে নুন আর গোলমরিচ মাখিয়ে নেব। পনিরের কিউবগুলো বড় বড় করে কাটা হয়েছে যেহেতু এটা পনির সাটে। পরিমাণ মতন গোলমরিচ দিচ্ছি, আর দেব নুন। এবার একটু মাখিয়ে নেব। এবার আমরা করব ব্যাটারের প্রস্তুতি। কর্নফ্লাওয়ার নিচ্ছি, ফোর টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার নিলাম, নেব ময়দা, দেব পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দেব আদা রসুনের পেস্ট। এটা দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, তবে ব্যাটারটা যেন খুব পাতলা না হয়। ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে, দেখুন খুব ঘনও না আর খুব পাতলাও না, মিডিয়াম একটা কনসিস্টেন্সিতে করা হয়েছে। বন্ধুরা এবার আমরা করব স্টিকের প্রস্তুতি। প্রথমে একটা ক্যাপসিকাম নেব, পেঁয়াজ, তারপরে পনিরের কিউব, আবার একটা ক্যাপসিকাম, পেঁয়াজ, আবার একটা পনিরের কিউব। এইভাবে প্রত্যেকটা স্টিক আমাদের বানিয়ে নিতে হবে। স্টিকগুলো আমাদের রেডি হয়ে গেছে, এবার এগুলোকে ব্যাটারে চুবিয়ে ভাজতে হবে। কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে, এবারে ব্যাটারে চুবিয়ে আমরা পনির স্টিকগুলোকে ভেজে নেব। চামচ দিয়ে উপরে একটু ব্যাটার দিয়ে দেব। পনিরগুলোকে এবার গোল্ডেন কালার হওয়া অবধি ভেজে নেব। স্টিকগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পনিরগুলো একে একে ভাজা হয়ে গেছে, এবার আমরা করব সসের প্রস্তুতি। এবার আমরা করব সসের প্রস্তুতি। ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তাতে ভেজে থাকা তেলের কিছুটা অংশ নিয়ে নিয়েছি। প্রথমে দেব রসুন কুচি, দেব
দেব স্প্রিং অনিয়ন, হালকা একটু ফ্লেভার বেরোলে তারপর আমি অ্যাড করব সসগুলো। এবার এতে অ্যাড করব টমেটো সস। এখানে 4 টেবিলস্পুন টমেটো সস আছে, আপনারা পরিমাণটা বুঝে দেবেন। অ্যাড করব রেড চিলি সস, এটা 3 টেবিলস্পুন আছে। অ্যাড করব সয়া সস, ওয়ান টু স্পুন। লোকে ভালো করে মিশিয়ে নেব। অ্যাড করব পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, ঝালটা আপনারা বুঝে দেবেন। দেব সামান্য একটু জল। ফ্লেমটা বাড়িয়ে দেব যাতে একটু ঘন হয়ে যায়। দেব অল্প পরিমাণ ধনে পাতা, এইবারে আমরা পনিরের সাটেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এটা সসেজেস হালকা একটু টস করতে হবে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটাতে একটু মাখিয়ে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের পনির সাটে। তো চলুন দেখা হবে গার্নিশিং এর পর। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের পনির সাটে। তাহলে চটপট বানিয়ে ফেলুন আর এই স্বাদ উপভোগ করুন। আর এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।